नमस्कार एसामी सोलांगल यूट्यूब चेनेल आपनालोक सकलके स्वागतम जनाइछो मय मजिद बन्धुसकल पलकते सावाक आजि नटा गुरुत्वपूर्ण खबर प्रथमटो खबर बिजेपिर विधायक अमिय कुमार भुयाय दुगराकी आरक्षी विषयक फनजुके भाबुकि दियार बिषयतेई एइ सन्दर्भत प्रतिक्रिया प्रकाश करिछे राज्यर मुख्यमंत्री हिमंत बिश्व शर्माई हिमंत बिश्व शर्माई कय जे फन रेकर्डिंग कराटो एक अहुब परम्परा एगराकी जनप्रतिनिधिये सरकारी विषयक फोन करिले सरकारी विषयाजने भाल व्यवहार करिब लागे किन्तु जनप्रतिनिधिजने बेया काम करिब दिले सरकारी विषयाय नकरिब अमिय कुमार भुया सन्दर्भत एतरे मन्तव्य करे राज्यर मुख्यमंत्री हिमंत बिश्व शर्माई अमिय कुमार भुया सम्पर्कत प्रतिक्रिया प्रकाश करिले मुख्यमंत्री हिमंत बिश्व शर्माई मुख्यमंत्री गराकी संवाद माध्यमर आगत कय जे जनप्रतिनिधिजने फोन करिले सरकारी विषयाय भाल व्यवहार करिब लागे फोन रेकर्डिंग कराटो एक अहुब परम्परा तेनेहले आमिओ काको फोन करिब नोवारिम मैं सरकारी विषयासकलक अनुरोध जनाम जे जनप्रतिनिधिसकले फोन करिले भालकय कथा पातिब कथाटो कि कय शुनिब कारण जनप्रतिनिधिजने जनतार भोट लय विधायक हब किन्तु जनप्रतिनिधिजने बेया काम करिब दिले सरकारी विषयाय नकरिब फोन रेकर्डिंग कराटो संविधान आरु आईन विरोधी आमि दलियोभावे व्यवस्था लम अमिय कुमार भुया सम्पर्कत एदरे मन्तव्य करे राज्यर मुख्यमंत्री हिमंत बिश्व शर्माई परवर्ती खबर भारतीय बतर विज्ञान केन्द्र आगजाननी अखम तथा उत्तर पूर्वांचलर विभिन्न प्रान्तत प्रबल बृष्टिपातर सम्भावना 19 आरु 20 जानुवारीत अखमत हब धाराकार बरखुण समग्र राज्यजुरी हाई एलार्ट जारी अखम तथा उत्तर पूबर विभिन्न प्रान्तत बरखुणर सम्भावना 19 आरु 20 जानुवारीत অসমত হব ধারাকার বরষুণ ভারতীয় বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ আগজাননী দেশৰ বিভিন্ন অঞ্চলত হব মজলীয়া বৰষুণ অৰুণাচল প্ৰদেশ মেঘালয় নাগালেণ্ড মণিপুৰ মিজোৰাম ত্ৰিপুৰাত মজলীয়া বৰষুণৰ সম্ভাৱনা আছে 18-20 জানুৱাৰীৰ ভিতৰত পশ্চিমবংগ ছিকিম আন্দামান নিকোবৰ দ্বীপপুঞ্জত বৰষুণৰ সম্ভাৱনা আছে অহা দুদিনত উপকূলীয় অন্ধ্ৰপ্ৰদেশৰ ঠায়ে ঠায়ে বৰষুণ হোৱাৰ সম্ভাৱনা আছে জম্মু কাশ্মীর আর লাডাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডত অহা তিনি দিনত বরষুণ হওয়ার সম্ভাবনা আছে পরবর্তী খবর রাজ্যত পুনের ভয়ঙ্কর গতিত বৃদ্ধি পাইছে করোনাত আক্রান্ত হওয়া আর মৃত্যু হওয়া লোকর সংখ্যা অসমত বিগত 24 ঘণ্টাত নতুনক পুনের 6982 লোক আক্রান্ত হয়েছে মহামারী কোভিড-19 অসমত বিগত 24 ঘণ্টাত 64919 লোকর কোভিড টেস্ট সম্পন্ন করা হয়েছিল আর ইয়ার ভিতরত 6982 লোকর দেহ ধরা পড়ছে কোভিড-19 পজিটিভ আর অসমত বিগত 24 ঘণ্টাত করোনাত আক্রান্ত হয়ে 11 লোকর মৃত্যু হয়েছে আর রাজ্যের বিগত 24 ঘণ্টার কোভিড পজিটিভিটি রেট হয়েছে 10.75%। বন্ধুসকল তারপর 4 নম্বর খবরটো জনার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি এতালেক এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। পরবর্তী খবর আরক্ষীয়ে দাখিল করলে ছাত্র নেতা অনিমেষ ভূঞা হত্যাকাণ্ডর 880টার চার্জশিট রাজ্য কোপায় অনিমেষ ভূঞা হত্যাকাণ্ডর চার্জশিট আজি দাখিল করা হয় যোরহাট আদালত আরক্ষীয়ে 880টার চার্জশিটত 14 অভিযুক্তরূপে প্রক্ষেপ করে ইয়ার ভিতরত 1 নাবালক অভিযুক্ত আছে ইয়ার আন 1 অভিযুক্ত কলালরা ওরফে নীরজ দাসর ইতিমধ্যে মৃত্যু হয়েছে হত্যাকাণ্ডটো সন্দর্ভত 76 সাক্ষীয়ে সাক্ষ্যদান করেছে চার্জশিট দাখিল সন্দর্ভত যোরহাটর আরক্ষী অধীক্ষক অঙ্কুর জৈনে কয় যে আরক্ষীয়ে ঘটনার জড়িত থাকার অভিযোগত মোট 15 ব্যক্তিক আটক করেছিল সুভাষ বুড়াগোহাই নামের এজন ব্যক্তিকও আরক্ষী আটক করেছিল যদিও তেওঁর বিরুদ্ধে কোনো প্রামাণিক তথ্য আরক্ষীয়ে লাভ নকরাত চার্জশিটের পর তেওঁর নাম আতরাই রখা হয় ইতিমধ্যে কলালরার মৃত্যু হওয়াত এতিয়া 13 অভিযুক্তর বিরুদ্ধে গোচর চলিব উল্লেখযোগ্য যে রাজ্য সরকারে অনিমেষ ভূঞা হত্যাকাণ্ডর তদন্তর বাবে বিশেষ তদন্তকারী গোট গঠন করে দিছিল আরক্ষী এই সমগ্র ঘটনার তদন্তর ক্ষেত্রে ভাইরাল হওয়া ভিডিওর ফরেন্সিক পরীক্ষা করে আদালত জমা দিয়ে পরবর্তী খবর করোনাত আক্রান্ত হওয়া বিধায়ক অখিল গগৈর স্বাস্থ্যর অধিক অবনতি উন্নত চিকিৎসার বাবে গুহাটি মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ বিধায়ক অখিল গগৈক পত্নী তথা পুত্রসহ কোভিড-19 আক্রান্ত হয়েছে শিবসাগর সমষ্টির বিধায়ক অখিল গগৈ ভোগালী বিহু উপলক্ষে গুহাটির স্বগৃহলে যাওয়ার পাশতে কোভিড-19 পজিটিভ হিসাবে চিনাক্ত হয় অখিল গগৈ সহ পত্নী গীতাশ্রী তামুলী আর পুত্র নাচিকেতা
ইপিনে সোমবারে শ্বাস প্রশ্বাসজনিত সমস্যাত ভুগে বিধায়ক অখিল গগৈ। ইয়ার পাছতে উন্নত চিকিৎসার বাবে গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাললৈ প্রেরণ করা হয় বিধায়ক অখিল গগৈ। জানিব পৰা মতে বর্তমান হাসপাতালত অক্সিজেন সাপোর্টত রখা হয়েছে বিধায়ক অখিল গগৈক। পরবর্তী খবর, পিয়ন চকীদারক যদি গালি দিব পারি তেন্তে আইএএস বিষয়া কিয় গালি দিব নোৱাৰি। নগাঁওৰ ডিচিক ধমক দিয়া প্রসঙ্গত এই মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। চকীদারক যদি গালি দিব পারি তেন্তে আইএএস বিষয়া কিয় নোৱাৰি। নগাঁওৰ ডিচিক ধমক দিয়া প্রসঙ্গত এই মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ভুল করিলে সকলে গালি খাবই। সেইদিনা এখন এম্বুলেন্সৰ পৰা এগৰাকী মাতৃয়ে হাত জোর করে মলৈ চাই আছিল। তেতিয়া মোৰ বেয়া লাগিছিল। সাংবিধানিক পদবীত থকা যিকোনো এজন ব্যক্তির বাবে নিম্নতম 2-3 মিনিটলৈকে গাড়ি রোখার অনুমতি থাকে, অন্যথা রাইজে অসুবিধা পায়। রাইজর অসুবিধা হওয়াকৈ কাম করে মই শ্যাম হয়ে থাকিব নোৱাৰো। এইদৰে মন্তব্য করে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। পরবর্তী খবর, পিছুৱালে পাঞ্জাবৰ বিধানসভা নির্বাচন। নির্বাচন আয়োগের সিদ্ধান্তর আড়ত আছে এটা বৃহৎ কারণ। সকল রাজনৈতিক দলের আহ্বান আর লাখ লাখ লোকের ধর্মীয় বিশ্বাস অনুসরি নির্বাচন আয়োগে পিছুয়াই দিলে পাঞ্জাবৰ নির্বাচন। গুরু রবিদাস জন্মজয়ন্তী উপলক্ষে পাঞ্জাবত 14 ফেব্রুয়ারীত অনুষ্ঠিত নহয় নির্বাচন। নির্বাচন আয়োগে সোমবার এই সম্পর্কে এক বৈঠকত মিলিত হয় সিদ্ধান্ত গ্রহণ করে যে পাঞ্জাবর 117 আসনের সকলের নির্বাচন 20 ফেব্রুয়ারীত অনুষ্ঠিত হব। এই নির্বাচনের বাবে 25 জানুয়ারীরপরা মনোনয়ন প্রক্রিয়া আরম্ভ হব। নির্বাচন আয়োগে নির্ধারণ করে দিয়া সূচী অনুসরি প্রার্থীসকলে 1 ফেব্রুয়ারীর ভিতর মনোনয়নপত্র দাখিল করব লাগিব। উল্লেখযোগ্য যে 16 ফেব্রুয়ারীত শ্রী গুরু রবিদাসর জন্মজয়ন্তী, ফলস্বরূপে পাঞ্জাবর লাখ লাখ ভক্ত গুরুর জন্মস্থান দর্শন করবলৈ উত্তর প্রদেশের বেনারক ভ্রমণ করব। সেয়েহে নির্বাচনত ইয়ার বিরূপ প্রভাব পড়ব বলে ধারণা করে পাঞ্জাবর সকল রাজনৈতিক দলে নির্বাচন আয়োগক নির্বাচন স্থগিত রাখবলে আহ্বান জানাইছিল। তেওঁলোকে ধারণা করেছিল যে প্রায় 20 লাখ লোকে গুরু রবিদাসর জন্মজয়ন্তীর বাবে বেনারক ভ্রমণ করব, ফলস্বরূপে ভোটদানের হার হ্রাস পাব। পরবর্তী খবর, পিএস কেতিয়াও স্ট্যাটাস সিম্বল হব নোৱাৰে। এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। রাইজ আর জনপ্রতিনিধির মাজত পার্থক্য রাখবলৈ বিধায়কক পিএস লাগে বলে যুক্তি আগবুড়া মরিগাঁওর বিধায়ক রমাকান্ত দেউরীক মুখ্যমন্ত্রী দিলে উত্তর। পিএস স্ট্যাটাস সিম্বল হব নোৱাৰে এইবুলি সোমবারে স্পষ্ট করে দিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। বিধায়কবর্গক পিএস প্রত্যাহার করবলৈ কিছুদিন পূর্বে অনুরোধ করেছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই। মুখ্যমন্ত্রীর আহ্বানের প্রতি সঁহারি জানাই শাসকীয় বিজেপির বহুকেজন জনপ্রতিনিধিয়ে পিএস প্রত্যাহার করবলৈ আগবাড়ি আহিছিল। মুখ্যমন্ত্রীর আহ্বানক বিরোধী কংগ্রেসে সমালোচনা করেছিল। ইয়ার মাজতে দেওবারে শাসকীয় পক্ষের বিতর্কিত বিধায়ক রমাকান্ত দেউরীয়ে দিলে যুক্তি। মরিগাঁওর বিধায়ক রমাকান্ত এরিব বিচার নাই পিএস। রমাকান্তই কলে রাইজ আর জনপ্রতিনিধির মাজত পার্থক্য কত, পিএস নাথাকিলে কেনক চিনিব জনপ্রতিনিধিক, পিএস প্রত্যাহার করার পক্ষত মই নাই। মরিগাঁওর বিধায়ক রমাকান্ত দেউরীর যুক্তি সন্দর্ভত সোমবারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় করলে প্রতিক্রিয়া। মুখ্যমন্ত্রী কলে যে নিরাপত্তার শঙ্কার ভিত্তিত বিধায়ক পাব পিএস, কিন্তু পিএস কারো স্ট্যাটাস সিম্বল হব নোৱাৰে। মুখ্যমন্ত্রীর মতে সময় এতিয়া সলনি হয়েছে, সেই হিসাবে পিএসর প্রয়োজনীয়তা কমি আহিছে।